नमस्कार बंधुरा, आज के आनबक्सिंग करब बोया एम एम वन आपनारा एखाने देखते पाच्छेन एबं एई प्रोडक्टटार लिंक आमी अवश्य डेस्क्रिप्शने दिए दिब। तो चलुन भिडियोटा शुरू करा जाक बंधुरा। পরের ভিডিওতে আমি এটার আনবক্সিং করছি এখন, এবং পরের নেক্সট ভিডিওতে আমি এটার রিভিউ দেখাবো। প্রথমে টেস্টিং করব। আপনি এখন দেখতে পাচ্ছেন আমার লেপেল ম্যাক দিয়ে করছি সব কিছু। পরের নেক্সট ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে শুধু এই প্রোডাক্টটা আনবক্সিং করব। তো চলুন আনবক্সিং স্টার্ট করে ফেলি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আনবক্সিং করব একটা মাইক, বোয়া এম এম ওয়ান, অ্যামাজন থেকে আসছে, এবং এই প্রোডাক্টটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, তো আমি তাড়াতাড়ি এটাকে আনবক্সিং করছি। দেখতে পাচ্ছেন বোয়া এম এম ওয়ান, এটা অরিজিনাল না, ডুপ্লিকেট। এখানে ক্র্যাশ করে দেখতে পারবেন, এই যে বোয়া ইউনিভার্সাল মাইক্রোফোন, এবং এর সাথে আপনার ফোন, ল্যাপটপ সব কিছু অ্যাভেলেবেল হবে। এবং পিছনে দেখুন এর কী কী আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইটাই প্যাকেটটা খুলছি এখন। আপনি দেখুন এর ভিতরে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যানুয়াল। একবার জিনিসগুলো দেখে নেবেন। ঠিক আছে, হাতে একটা থাকছে ক্লিপ যেটা মাউন্ট করার জন্য, সিলিকা জেল এটাকে প্রোডাক্টটাকে ঠিক রাখার জন্য। এবার দেখুন এই এই যে আপনার কেবেলটা আছে, এটা হচ্ছে আপনার ডিএসএলআরের জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা কেবেল দিয়েছে, দেখুন দেখুন আর একটা কেবেল দিয়েছে, এবং এখানে আর একটা কেবেল, এবং এইটা হচ্ছে এর আর একটা ব্যাগ আপনার, খুব সুন্দর। এবং এইটা হচ্ছে মেন মাইকটা, এটা হচ্ছে আপনার টুইনসিল, বোয়া ব্যান্ড লেখা, এটাই হচ্ছে মাইক। দেখতে পাচ্ছেন এই যে বোয়া ব্যান্ড, এবং এটা হচ্ছে উইন্ডশিলটা। তো এইটাই প্রোডাক্ট, এবং এই এই প্রোডাক্টটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিব। এবং নেক্সট ভিডিওটা আমি এর আপনার রিভিউ দেখাবো। তো বন্ধুরা দেখেছেন এর এর ওভারঅল বোয়ার যে প্রোডাক্ট হয় খুবই ভালো, এবং প্রোডাক্টটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিন আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা আপনারা লাইক করুন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধু এবং ফ্যামিলির মধ্যে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনারা ঘরে থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।